আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লেখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থীটা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা।